আমি যখন আসছিলাম প্রত্যেক জায়গায় একটা পোস্টার দেখলাম দুয়ারে সরকার আমি জিজ্ঞেস করলাম কে নূপুর ছিল আমার সাথে বললাম এটা আবার কি দুয়ারে হ্যাঁ হ্যাঁ দিদি ও তো মমতা বলছে প্রত্যেকের বাড়ি গিয়ে আমার সরকার যাচ্ছে তখন আমি বুঝেছি এই ওয়েস্ট বেঙ্গলে দুয়ারে সরকার নয় এই ওয়েস্ট বেঙ্গলে দুয়ারে গুন্ডা এই ওয়েস্ট বেঙ্গলে দুয়ারে লুট এই ওয়েস্ট বেঙ্গলে দুয়ারে দুর্নীতি এই ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের উপর নির্যাতনের ছায়া দুয়ারের কথা বলছে আমরা জানি আর এই জন্য এই লড়াই সেই দুয়ার থেকে আমরা এই ব্রিটিশ সরকারের ছায়াকেও শেষ করে ফেলব এটা আমরা বলতে চাই আজকে আমাদের দেশে একটা বিরাট চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটা কি আমাদের বুঝতে হবে 2024 নির্বাচন আসছে অনেকবার আমাদের বলা হয় আপনারা তো মহিলা সমিতি আপনারা সরকারের বিরুদ্ধে একটা রাজনীতি আপনারা করছেন হ্যাঁ আমাদের আন্দোলন মহিলাদের আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলন কিভাবে রাজনৈতিক কোনো পার্টির ভিত্তি নয় কোনো পার্টির ঝান্ডার জন্য বলছি না কিন্তু আমরা জানি আজকে মোদি সরকার যা নীতি রাস্তা নিয়েছে সেটা আমার প্রিয় বোন এই দেশের কি হবে এই 15 আগস্টে প্রাইম মিনিস্টার এত ঘামান্ড এত অহংকার উনি বলেছেন আগের বছর আমিও ঝান্ডা করব ওদের চোখে ভোটের কোনো মাইনে নেই ওদের জেবে আছে কি আছে আদানির আম্বানির টাকা আর ওরা ভাবে যদি মানুষ আমাদের ভোট দেয় না তাতে কি হবে আমার কাছে তো কালা ধান আছে আমার কাছে ইলেকট্রিক বন্ড আছে সেটা দিয়ে আমরা ভোট কিনে নেব পার্লামেন্ট কিছু কাজ নয় এখন স্পেশাল সেশন ডেকেছে বলছে ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান ভোট আরে বাবা একটা সংবিধান আছে প্রত্যেক সরকারের 5 বছরের জন্য ভোট দেয় তোমার কি অধিকার আছে আমাদের ভোটের অধিকার শেষ করার জন্য সেই জন্য এই বিজেপি ক্ষমতার জন্য আর কিসের জন্য ক্ষমতা আমাদের দেশে যা চরিত্র আছে সেই দেশের চরিত্রকে পাল্টাবার জন্য একটা ধর্ম নিরপেক্ষ দেশের সংবিধানকে চেঞ্জ করে মানবাদী নীতিতে একটা নতুন দেশের নিউ ইন্ডিয়ার স্লোগান ওরা দিয়েছে আমরা জানি আমরা প্রত্যেক জানি এই দেশ বিজেপি আর এস এস এর সামনে কোনো দিন এই হিন্দুত্ব যা পলিটিক্স আছে মানবে আমি বলতে চাই হিন্দুত্বের চেহারাটা আমাদের বুঝতে হবে হিন্দুত্বের চেহারা ধর্মের সাথে কিছু লেনা দেনা নেই হ্যাঁ এই হিন্দুত্বের চেহারা হচ্ছে ক্ষমতার জন্য আর বিশেষ করে মেয়েদের আস্থাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি কুরসির জন্য ক্ষমতার জন্য